Reasonable price is chocolate. It has center face certificate. বড়বাজার রাজাকাটরায়। আজ আমি চলে এসেছি আরাধ্যা সেলস এজেন্সিতে। এখানে তোমাদের আজকে আমি লজেন্স, ক্যান্ডি, চকলেটসের প্রচুর আইটেম দেখাবো। এখানে তোমরা ব্র্যান্ডেড আইটেম যেমন পেয়ে যাবে, ব্র্যান্ডেড ক্যাডবেরি চকলেটস যেমন পেয়ে যাবে, সেরকমই তোমরা লজেন্স, ক্যান্ডির কিন্তু প্রচুর আইটেম পেয়ে যাবে। একদম রিজনেবল প্রাইসে তোমরা এখান থেকে পারচেস করতে পারবে নিজের বিজনেসের জন্য। তবে পুরোটাই কিন্তু হোলসেলে এখানে ডিল করা হয়। আর ভিডিওটা পুরো দেখো, কারণ ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার দাদা। নমস্কার। আপনার শপের কি নেম আছে? আরাধ্যা সেলস এজেন্সি। আচ্ছা, এটা যদি হাওড়া থেকে মানুষ আসে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলে দিন। হাওড়া থেকে হাওড়া ব্রিজ ক্রস করলেই রাজাকাটরা মার্কেট আছে। হ্যাঁ, বাস ওখানেই আছে। এক নম্বর গেট থেকে ঢুকবে। হ্যাঁ, ঢোকার পর 10 দোকান ছেড়েই আরাধ্যা সেলস এজেন্সি কার্ড থেকে জিজ্ঞাসা করলে বলে। আচ্ছা, এখানে মূলত কিসের উপর ডিল করেন আপনারা? শুধু লজেন্সের উপর। লজেন্স, ক্যাডবেরি এগুলোর উপর? ক্যাডবেরি বগেরা সব, ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড সব। আচ্ছা, লজেন্স কিরকম লো প্রাইস থেকে কত শুরু হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি বেশি ব্র্যান্ডেডই মাল বিক্রি করি, যেরকম ডেরি মিল্ক আছে। আচ্ছা, এই দেখুন, এটা 20 টাকা ডেরি মিল্ক আছে। আচ্ছা, মানে আমরা হোলসেল বিক্রি করি, রিটেল বিক্রি করি। হ্যাঁ, পুরোটাই হোলসেল? পুরোটাই হোলসেল। আচ্ছা, এটা আছে 20 টাকা ডেরি মিল্ক, 680 টাকা বাক্স। এক বাক্সতে 40 পিস থাকে। 40 পিস থাকে, ঠিক আছে। আচ্ছা, এই আছে আপনার ডেরি মিল্ক 5 টাকা। আচ্ছা, এটা 72 পিস থাকে, এক বাক্সের দাম আছে 305 টাকা দাম আছে। 305 টাকা? হ্যাঁ। আচ্ছা, তারপরে সিল্ক আছে, ডেরি মিল্কের সিল্ক। সিল্ক, হ্যাঁ, এটা 90 এমআরপি আছে, 77 কিনা পরে পিস। আচ্ছা, আমরা হোলসেলে সব পুরো মানে কোয়ান্টিটি মাল বিক্রি, লুজ বিক্রি করি। আচ্ছা, এটারও কিরকম মানে এটা বাক্স শুদ্ধ পাওয়া যাচ্ছে তাই তো? হ্যাঁ। এটার বাক্সে কটা থাকছে একটা বাক্সে? 30 পিস থাকে এক বাক্সে। একটা বাক্সে 30 পিস। আচ্ছা, তারপরে এটা আছে ফিউজ। আচ্ছা, এটা 20 টাকা এমআরপি আছে, 410 টাকা বাক্স দাম আছে, 24 পিস থাকে। আচ্ছা, এইরকম ক্যাডবেরির সব রকম ব্র্যান্ড পেয়ে যাবে তাই তো? সব রকম ব্র্যান্ড পেয়ে যাবে। তারপরে এটা আছে মাঞ্চ। মাঞ্চ, এটা 5 টাকা মাঞ্চ আছে, এটা দাম আছে 135 টাকা বাক্স। আচ্ছা, 42 পিস থাকে এক বাক্স। আচ্ছা, ওকে লিখিয়ে দিবে। এটা আছে পার্ক, ক্যাডবেরি কোম্পানির পার্ক আছে। হ্যাঁ, এটা 30 পিস থাকে, 125 টাকা দাম আছে। 125 টাকা দাম। হ্যাঁ, তারপরে এটা মিল্কি বার আছে। আচ্ছা, এটা 10 টাকা এমআরপি, 270 টাকা দাম আছে, 30 পিস থাকে। 30 পিস থাকে, দেখতেই পাচ্ছো তোমরা, একদম রিজনেবল প্রাইসে কিন্তু এখানে ক্যাডবেরি পেয়ে যাচ্ছে। এটা নেসলে আছে ক্লাসিক, 10 টাকা। হুম, প্রিন্ট আছে, এটা বাক্সতে থাকে, এটা 250 পিস, 210 টাকা দাম আছে। আচ্ছা, তারপরে 5 স্টার আছে। 5 স্টার? হ্যাঁ, 5 স্টার আছে, এটা 5 টাকা এমআরপি আছে, 240 টাকা দাম আছে। হ্যাঁ, 54 পিস মাল থাকে। এটা পার পিস তাহলে কত করে কেনা পড়ছে? এটা আপনার 3 টাকা 70 পয়সা এরকমই পড়ে। আচ্ছা, চলো আরো কিছু দেখে নি চকলেটের আইটেম। আমুল, আমুল আছে, আমুলের আছে, দেখুন ডার্ক চকলেট, ডার্ক চকলেট আছে, এটা 110 এমআরপি আছে। হ্যাঁ, এটা আপনার 880 টাকা বাক্স কেনা পড়বে, 10 পিস থাকে এক বাক্সতে। আচ্ছা, ঠিক আছে, একদম ক্যাডবেরি মাল। হ্যাঁ, তারপরে এটা হলো পোলো। আচ্ছা, এটা 5 টাকা এমআরপি আছে, 180 টাকা বাক্স। হ্যাঁ, 250 টাকা বিক্রি করে। আচ্ছা, আচ্ছা,
তারপরে রেডবুল আছে, রেডবুলের স্টক পুরো আমার থাকে সবসময়। এটা 2120 টাকা পেটি দাম আছে, 24 পিস থাকে এক পেটিতে। আচ্ছা, তারপরে এরকম জেলি চকলেট আছে, জেলি আছে, ললিপপ। আচ্ছা, এগুলো কিরকম বাক্স পড়ছে? এটা 100 টাকা বাক্স, 150 টাকা বিক্রি হয়। আচ্ছা, আমি অনেক লজেন্সেরও আইটেম দেখছি, ওখানে পালস রয়েছে। হ্যাঁ, অনেক আছে। একটু দেখুন, এটা ক্লিয়ার জার আছে। হ্যাঁ, এটা 165 টাকা দাম আছে, 185 টাকা বিক্রি হবে। আচ্ছা, জাস্ট জেলি আছে, পারফেক্টলি মাল। হ্যাঁ, 192 টাকা দাম, 225 টাকা বিক্রি হয়। এই এখানে মানে এটার মধ্যে কত পিস আছে তাও? 225 টাকা। 225। আচ্ছা, হ্যাপিডেন্ট জায়গা পিঙ্ক সেন্টারবুটি একটু। হ্যাপিডেন্ট আছে। হ্যাঁ, হ্যাপিডেন্ট এটা আপনার আমাদের 176 টাকা বিক্রি আছে। হ্যাঁ, আমাদের থেকে যে নিয়ে যাবে ও 190 টাকা, 200 টাকা, 200 টাকা বুক করে বিক্রি করতে পারবে। আচ্ছা, সেন্টারফুড একটু ঠিক আছে। হ্যাঁ, আপনি দিন সেন্টারফুড ঠিক আছে, আমি এডিট করে নেব। হ্যাঁ, এটা 195 টাকা দাম আছে। হ্যাঁ, সেন্টার এটা বিক্রি হবে আপনার 225 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু গিফটও পেয়ে যাচ্ছ। এগুলো তোমরা নিজেদের দোকানে কিন্তু রাখতে পারো, একদম কম রেঞ্জে, একদম রিজনেবল প্রাইসে চকলেট। এটা সেন্টার ফ্রেশ আছে, ফ্রুট আছে, এটা দাম আছে 172 টাকা, 172 টাকা, 190 টাকা বিক্রি হবে। আচ্ছা, 190 টাকা বিক্রি। এছাড়া পালস আছে, দেখো পালস আছে এটা। হ্যাঁ, এটা দাম আছে 135 টাকা, 170 পিস মাল থাকে এটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরো অনেকগুলো মাল আছে ওদিকে। এই দেখুন, সোম পাপড়ি আছে, হলদিয়া মাল। হ্যাঁ, এটা ছোটো মাল আছে, 200 গ্রাম, এটা দাম আছে 42 টাকা। আচ্ছা, এটা 42 টাকা, 65 টাকা বিক্রি হয়। আচ্ছা, এগুলো কত পিস নিতে হবে? এটা 6 পিস, 6 পিস নিতে পারবে, 6 পিস নিতে পারবে। এটা 500 গ্রাম, 500 গ্রাম, 75 টাকা দাম আছে, আমাদের থেকে যে নিয়ে যাবে 120 টাকা বিক্রি, 20 টাকা, 120 টাকা বিক্রি। আমরা 200 টাকা করে বিক্রি করি, আমাদের থেকে যে নিয়ে যাবে 300 টাকা বিক্রি করবে। আচ্ছা, এরকম 3 পিসের সেট আছে এটা। আচ্ছা, আমরা 30 টাকা করে বিক্রি করি। আচ্ছা, আমাদের থেকে নিয়ে যাবে যে 50 টাকা করে বিক্রি করে। আচ্ছা, এরকম 5 পিস, 8 পিস, 12 পিস, 16 পিস, 14 পিস, এরকম গিফট প্যাক আমাদের রয়েছে চকলেটসে। আচ্ছা, তারপরে এটা হার্ট শেপের এই মাল আছে। আচ্ছা, 170 টাকা, আমাদের থেকে যে নিয়ে যাবে 240 টাকা বিক্রি। আচ্ছা, তারপরে এই সব ভুজি আছে, হলদিরামে প্রভুজি 200-500 গ্রামের থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছ একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা গিফট আইটেমও পেয়ে যাচ্ছ, শনপাপড়ি পেয়ে যাচ্ছ, ভুজিয়া পেয়ে যাচ্ছ, চকলেটসের প্রচুর আইটেম পেয়ে যাচ্ছ। আরও আমি কিছু দেখাচ্ছি দাদাকে, বলবো আরও কিছু চকলেটস আমাদের দেখাতে। দেখুন, ডার্ক ফ্যান্টাসি বিস্কিট আছে এটা। আচ্ছা, ডার্ক ফ্যান্টাসি কিরকম? 40 এমআরপি আছে, 34 টাকা আমরা বিক্রি করি। আচ্ছা, ৯৬ টাকা। এছাড়া এই চকলেটস গুলো কিরকম আছে? এইসব গিফট প্যাকে, গিফটের মতন প্যাকেট আছে, গিফটের যে নিয়ে যায় গিফট। হ্যাঁ, 100 টাকা আমরা দিই, 150 টাকা বিক্রি করি। বাবা, মানে ডবলের উপর প্রফিট। হ্যাঁ, এই দেখুন একটা নতুন মাল, আই ক্যান্ডি আছে, চাইনা মাল আছে। আচ্ছা, এটা 10 টাকা বিক্রি করি। হ্যাঁ, এক জারের দাম 170 টাকা। আচ্ছা, 100 টাকা বিক্রি করি আমাদের প্রতি দিন। আচ্ছা, অনেকগুলো মাল আছে যা সব এখন তো সম্ভব নয়। হ্যাঁ, একটা এই ক্যান্ডি একটু দেখিয়ে দিই।
বাচ্চাদের খায়রা আমরাও লেবু লজেন্স গুলো 40 টাকা দাম আছে 65 টাকা বিক্রি হয় 65 টাকা বিক্রি এটা কেনা কত পড়ে আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা একদম রিজনেবল প্রাইসে কিন্তু এখানে তোমরা চকলেটস এর প্রচুর আইটেম আর একটা ভিডিওতে সব কভার করা সম্ভব না পিজা আছে আচ্ছা আচ্ছা এটা 240 টাকা প্যাকেট 240 টাকা প্যাকেট 300 টাকা বিক্রি হচ্ছে দেখো এটা বার্গার আছে আচ্ছা বার্গার 240 টাকা 300 টাকা বিক্রি আচ্ছা 240 টাকা কিনে 300 টাকায় তোমরা এগুলো বিক্রি করতে পাচ্ছ দেখো এটা 5 টাকা করে বিক্রি হয় আচ্ছা 5 টাকা পার পিস তাই তো হ্যাঁ হ্যাঁ এটা বাক্স দাম 225 টাকা আচ্ছা 300 টাকা বিক্রি হবে আচ্ছা হ্যাঁ দেখো এছাড়াও কিন্তু গিফট মাল আছে দেখো গিফটেরও প্রচুর কিন্তু তোমরা চকলেটস এর আইটেম পেয়ে যাচ্ছ প্রচুর গিফট সেট চকলেট পেয়ে যাচ্ছ চকলেট সিরাপও পাওয়া যাচ্ছে আমি দেখতে পাচ্ছি চকলেট সিরাপ কিরকম প্রাইস আছে দাও এটা 84 কেনা আছে 100 টাকা বিক্রি করি আচ্ছা 84 কেনা দেখো 100 টাকায় বিক্রি হচ্ছে আর এগুলো একটু বলবে শর্টস গুলো হ্যাঁ এটা 10 এমআরপির মাল আছে 110 টাকা চেন দাম আছে আচ্ছা 150 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা দেখো এগুলো কিন্তু 5 এমআরপি মাল আছে হ্যাঁ এটা 70 টাকা কেনা 80 টাকা বিক্রি হয় আচ্ছা তার ফেভিকুইকে থাকে দেখো এগুলো তোমরা ফেভিকুইক এগুলো 5 টাকা হ্যাঁ 325 টাকা বান্ডিল আমরা বিক্রি করি আচ্ছা তিন চেনের বান্ডিল হয় এক চেনের 28 পিস থাকে হ্যাঁ ওই 81 8 ওই 54 পিস থাকে আচ্ছা পার্লের মালও রাখা হয় এটা মজেলও আছে পার্লের এছাড়াও এখানে ক্যান্ডির একটা প্যাকেট আমরা দেখলাম এগুলো সব লজেন্সের আছে না এটা কি আছে এটা ক্যান্ডি দেখো ক্যান্ডির কিন্তু প্রচুর আইটেম জাস্ট দেখো ক্যান্ডি লজেন্সের প্রচুর আইটেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ 65 টাকা কিনে তোমরা মাত্র 65 দিয়ে কিনছো আর 100 রুপিস করে কিন্তু এগুলো সেল করতে পারছো এছাড়াও এখানে জাস্ট দেখো সব একটা ভিডিওতে আমি দেখাতে পারছি না প্রচুর চকলেটস এর আইটেম আছে তোমরা এখানে আসলে কিন্তু একদম রিজনেবল প্রাইসে এটা খুব একটা ইন্টারেস্টিং একটা আইটেম দেখছি এটা কিরকম প্রাইস আছে দেখো বাচ্চাদের এরকম ভীষণ মজার মজার জিনিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ ইন্টারেস্টিং জিনিস তোমরা পেয়ে যাচ্ছ আমি অবশ্যই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে দেবো তোমরা এখানে আসলে একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ ভিড়টা দেখো তোমরা আসলে কিন্তু এখানে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ এই হচ্ছে আরাধ্যা সেলস এজেন্সি এই হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার আমি তাও ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো তোমরা এখানে আসলে একদম রিজনেবল প্রাইসে কিন্তু চকলেটসের প্রচুর আইটেমস এখানে পেয়ে যাচ্ছ